দুঃসংবাদ যেন পিছু লেগেই আছে বাংলাদেশ ক্রিকেট দলের। মাঠের ফলাফলে নেই সুখবর, সঙ্গে একের পর এক ইঞ্জুরি। এশিয়া কাপের আগে এত এত ইঞ্জুরি টিম ম্যানেজমেন্টকে ফেলেছে ভাবনায়। তবে তার আগে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে মিশন শেষ করতেই যেন টানা পড়েন। এক ম্যাচে ব্যথা পেয়েছেন লিটন, শরীফুল, মুশফিক, প্রায় চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন লিটন। শঙ্কা আছে শরীফুলকে নিয়েও, যার জন্য সিরিজের মাঝ পথে এবাদত নাইম শেখকে উড়িয়ে নিতে হচ্ছে জিম্বাবুয়েতে। বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের অনুশীলনে খুলনায় ছিলেন পেসার এবাদত হোসেন। হঠাৎ জাতীয় দলের ডাক পেয়ে উচ্ছ্বসিত, সাদা বলের অনুশীলনে থাকায় পারফরমেন্স নিয়ে আশাবাদী তিনি। রাতে আমার কল আসে যে আমি এরকম ন্যাশনাল টিমে যেতে হবে। খুশি অনেক যে এখন দেখা যাক সুযোগটা, যাতে যদি সুযোগ পাই ওখানে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। সাদা বলের আমার যে কাজগুলো ছিল, কোচের সাথে কথা বলে ওই কাজগুলোই আমি করেছি পার্সোনালি। পছন্দের ওয়ানডে ফরম্যাটে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছে দল, তবে তা নিয়ে ভাবছেন না তিনি। একটা ম্যাচ খারাপ হলেও ভালো করা সম্ভব এই ফরম্যাটে, তবে ইনজুরি মুক্ত থাকতে বিশ্রামের গুরুত্বের কথা তুলে ধরলেন এই পেসার। দুই একটা ম্যাচ যদি খারাপ হয় তা আপনার কাছে কি মনে হয় যে আমরা টিম হিসেবে খারাপ? আমরা আলহামদুলিল্লাহ টিম হিসেবে যথেষ্ট ভালো, তো ইনশাআল্লাহ নেক্সট দুইটা ম্যাচ আছে, আমরা যদি দুইটা ম্যাচ উইন করতে পারি তাহলে তো সিরিজ আমাদের। বডি তো একটা মানানসই একটা ব্যাপার আছে, রেস্টের একটা ব্যাপার আছে, তো কন্টিনিউ যখন খেলে তিন ফরম্যাটে তখন আসলে ইনজুরি একটা প্রবণতা থাকে, তারপরে তো সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোই মেনটেন করে। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দাপট দেখিয়েছেন টাইগার পেসাররা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে সফরে আশানুরূপ ফল আসছে না তাদের কাছ থেকে। এবাদতের আশা সময়টা খারাপ গেলেও উন্নতি এসেছে পেস ইউনিটে। লাস্ট দুই বছরের গ্রাফটা দেখেন আলহামদুলিল্লাহ আমরা সবাই তাসকিন থেকে নিয়ে তাসকিন, মুস্তাফি, শরীফুল, আমি, খালেদ, সবাই আমাদের পুরো পেস ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে। তো তার মানে এই না যে আমরা দুই একটা ম্যাচ খারাপ হতেই পারে, তো আমরা হাল ছাড়বো না ইনশাল্লাহ। আমরা এখান থেকে আমাদের উন্নতির গ্রাফটা আমরা আরও উপরের দিকে নিয়ে যেতে চাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।